মানে সপ্তাহটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমি এই রামনগর শেষ প্রান্তে যারা যারা এখানে বসবাস করেন সবার পক্ষ থেকে আমি এমপি মহোদয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আসলে বেশি কথা বলবো না, যে এলাকার যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের যে এমপি মহোদয় নৈহাটি একটি সন্তান, সেই আপনার মুশিদি মুশিদি ভাই আমি শুধু এটুকু বলবো যে আমি আপনাদের এই খুব বেশি দূর না, আমার বাড়ি নৈহাটি, আমার বাড়ি, আমি আপনাদের এখানে সন্তান, হয়তো অনেকেরই জানা নাই আমি এখানে জন্মগ্রহণ করেছি, এখানে মানুষ হয়েছি, এই বাগমারা মাঠ, এই মাঠ, এই নয়াদীর মাঠ, উজ্জ্বল মাঠ, সব মাঠে খেলেছি। তা আমি এসেছি আপনাদের এখানে কেন এসেছি সেটাও জানেন, ঘরে এসেছি, ঘরের কাছে তো ভোট দেবো না, আমি তো আসলে আপনাদের দু আশীর্বাদ দিতে এসেছি, ভোট দেবো আমার জন্মদিন, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, দেশকে আজকে পৃথিবীর বুকে একটা সম্মানিত জায়গায় অবস্থান করে দাঁড় করিয়েছে। এবং এই 10 বছরে 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যে উন্নয়নের সুফল শুধু আপনারাই না, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে 150টি ভাতা, আমাদের তথ্য প্রযুক্তি সহ রাস্তাঘাট, বিভিন্ন রকম এই যে ইলেকট্রিসিটি, টেলিফোন ব্যবহার করছেন, সন্তানকে দেখতে পাচ্ছেন, আপনি ইউরোপে ছেলে কাজ করছে বা পড়াশোনা করতে গেছে তার সাথে বসে কথা বলছেন, এটা ব্যাংকে এখন টাকা ওঠাতে যেতে হয় না, বিকাশে টাকা চলে আসে, আগে ওই সোনালি ব্যাংকে যে লাইন দিয়ে বসতে হবে, কোথায় চলে গেছে এই তথ্য প্রযুক্তিতে বর্তমান সরকার, উন্নয়নের দিক দিয়ে সব দিক দিয়ে সরকার অনেক 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 কাজ করেছে আপনাদের জন্য, শতাধিক ভাতা, মহিলাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ আমাদের বিজয় ভাতা, লাস্ট ডে ভাতাটা দিচ্ছেন। আমি শুধু এইটুকু বলবো যে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, আসলে উনি আমাদের যারা আমি কাছে দেখেছি, শুধু এইটুকু বলি কাছে থেকে দেখি একটা মানুষকে অনেক কিছু করা যায়। আজকে যেমন আপনাদের সামনেও দাঁড়িয়ে আছি, আপনি হয়তো আমার সঙ্গে কিছু এখন বুঝতে পারবেন যে না আমি কেমন, সেক্ষেত্রে আমি বলি আমরা যখন বিভিন্ন সময় ওনার সাথে দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক ট্যুরে গেছি, তখন ওই যখন একা থাকে ওই রাত্রে, তখন আমরা যখন বসার সুযোগ হয় কথা বলার, কোনো সময় মনে হয় সে মায়ের মতো, কোনো সময় মনে হয় বোনের মতো, কোনো সময় মনে হয় লিডারের মতো, আসলে এই মমতার ওই মা, মানবতার মা, আমরাই নাম নাম দিই নাই অনেকেই, কিন্তু আমরা আমাদের নেতা নেত্রীকে, ভাইকে, বোনকে অন্যভাবে সম্বোধন করি, তাকে সারা বিশ্ববাসী সম্মানের সাথে তাকে উপাধি দিয়েছে 40, তার মধ্যে আমি মনে করি সবচেয়ে গর্বের উপাধি হলো এই যে মায়ের মাতৃপীঠের লোকের ছিল, সেই পরে যে উপাধি তাদেরকে, যে মুসলমানদেরকে এখানে আমরা জায়গা করে দেওয়া, থাকা খাওয়া, কত মানুষকে যে মেরে ফেলেছে, ছোট ছোট বাচ্চাকে দাদি রামদাদি কুপায় কুপায় মারছে, এই মায়ের সামনে বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, এই হৃদয় বিদারক বাণী সারা পৃথিবী ভয় পেয়েছে যে 12 লাখ মানুষকে নিয়ে বাংলাদেশ বিপদে না পড়বে, কিন্তু আমাদের সেই নেতা, সেই মমতা মহিমা যাকে যে উপাধি দিচ্ছে বিশ্ব, বিশ্ব খেতাব দিয়েছে মমতাময় মা বলে, মানবতার মা বলে, উন্নয়নের মা বলে। আজকে সবাই একটা জিনিস জানেন, এই যে কাওয়ামি মাদ্রাসা আমাদের যে সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে, কিন্তু এই পড়াশোনা করে তারা কিন্তু তাদের এই যে জ্ঞান বুদ্ধিটা কিন্তু জেনারেল লাইনে খাটাতে পারত। আজকে সেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজেই সেটি সংসদে বলছিলেন, অশ্রুচক্রিয় চোখের মধ্যে জল পানি বেরোচ্ছে, সেই সব বলছিলেন যে আমি 9.5 বছর কাজ করেছি, আমার যে অ্যানালাইসিস, এখানে যে ছাত্ররা পড়াশোনা করে প্রত্যেকে মেধাবী সৎ, তাদের এই সৎ মেধাবী ছাত্রকে দেশের উন্নয়নের বাইরে রেখে দেশ উন্নত হতে পারে না, যেমন নারী ক্ষমতায়নে নারীকে বাইরে রেখে যেমন দেশের উন্নয়ন সম্ভব না, এখন নারীর বিচরণ সারা পৃথিবীতে শুধু নয় বাংলাদেশে সব